বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবিতে ভাগিনার বাড়িতে এক সন্তানের জননী মামির অনশন, চলছে বিয়ের প্রস্তুতি। জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকা 9 নং ওয়ার্ডের লালদহ নোয়াপাড়া গ্রামের মফিদুলের স্ত্রী মামি জেসমিন ও একই গ্রামের সাদ্দামের ছেলে বাগিনা সাব্বিরের সঙ্গে দীর্ঘদিন যাবৎ পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মামি ও ভাগিনা বিভিন্ন সময় ভাগিনার পাত্রীর দেখার নাম করে বিভিন্ন জায়গাতে গিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরকীয়া প্রেমের টানে মামিকে নিয়ে ভাগিনা সাব্বির গত 8ই সেপ্টেম্বর সোমবার রাত 9টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তারা ঢাকায় গামতলি মামি ও ভাগিনা বাসা ভাড়া নেয়। এ সময় মামি ও ভাগিনা রাত্রি যাপন করে ও শারীরিক সম্পর্ক স্থাপন করে। 29 সেপ্টেম্বর মঙ্গলবার সাব্বিরের পিতা সাদ্দাম তার ছেলের সাথে মোবাইল ফোনে কথা বলে তাদের সম্পর্ক মেনে নেবে মর্মে জানায় এবং বাড়িতে আসতে বলে। এর প্রেক্ষিতে মামি ও ভাগিনা বাড়িতে আসলে 9 নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাইদের সহায়তায় পৌরসভায় একটি সমঝোতা বৈঠক বসে। বৈঠকে মেয়ের বাবা তার মেয়েকে তাদের জিম্মায় নেয় এবং ছেলেকে তার বাবা সাদ্দামের জিম্মায় নেয়। এদিকে মেয়ের স্বামী মফিদুল তার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করবে না বলে জানিয়ে দেয়। পরবর্তীতে মামি জেসমিনকে সাব্বিরের নম্বর থেকে মুঠোফোনে বলে, আমি তোমাকে নিয়ে ঘর সংসার বাঁধবো, তুমি আমার বাড়িতে চলে এসো। এর প্রেক্ষিতে মামি জেসমিন 2রা অক্টোবর শুক্রবার সাব্বিরের বাড়িতে সন্ধ্যা অনুমান 6:30 থেকে অনশন করা শুরু করে। সরজমিনে গিয়ে জেসমিনের সাথে কথা বললে তিনি বলেন, আমি সাব্বিরকে ছাড়া বাঁচবো না, তার সঙ্গে আমার বিয়ে না হলে আমি আত্মহত্যার পথ বেছে নিব। আমি ঢাকায় যাওয়ার সময় সাব্বিরকে এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 80,000 টাকা দিয়েছি। লালদহ গ্রামের ইলিয়াস বলেন, মামি জেসমিনের সাথে ভাগিনা সাব্বিরের বিবাহের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে কাউন্সিলর আবু সাইদ বলেন, এ বিষয়ে একটি বৈঠক হয়েছে, তবে মেয়ের পরিবার মেয়েকে তাদের জিম্মায় চাওয়ায় আমি নিয়ে যেতে বলেছি। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন যে স্বামী মফিদুল ট্রাক ড্রাইভার হওয়ার কারণে বাড়িতে না থাকার সুযোগে ভাগিনা ও তার মামির মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ইতিপূর্বে একদিন অসামাজিক কার্যকলাপ করার সময়ও ধরা খেয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত মামি ভাগিনার বিয়ের প্রস্তুতি চলছে বলে জানায় এলাকাবাসী।